নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য খুব একটি জরুরি ইনফরমেশন নিয়ে আসলাম। যদি আপনার কারো মোবাইল ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে এখন কিন্তু আপনার মোবাইল ফোনটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভারত সরকার এখন একটি ওয়েবসাইট নিয়ে এসেছে, যার সাহায্যে আপনি হারিয়ে যাওয়া মোবাইল অথবা চুরি হয়ে যাওয়া মোবাইলটি ফেরত পেয়ে যাবেন, অথবা মোবাইল ফোনটি কোথায় আছে সেটাও ট্র্যাক করতে পারবেন, এবং হারিয়ে যাওয়া মোবাইলটি ব্লকও করতে চাইলে ব্লক করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি পদ্ধতি জানতে পারবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন, যাতে সবাই জরুরি ইনফরমেশনটি জানতে পারে। এবং বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। তাহলে আগামীতে সরকার থেকে আসা সব রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন। সর্বপ্রথমে আপনি আপনার গুগল ক্রোমের মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে গিয়ে সার্চ বারে গিয়ে CEIR লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর এই দেখুন এখানে একটি ওয়েবসাইট চলে আসবে, এই লিঙ্কে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, এটা হলো সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশনের আপনার হোম পেজ, ঠিক আছে। এখানে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর দেখুন তিনটি স্টেপ রয়েছে। এখানে লেখা আছে ব্লক স্টলেন লস্ট মোবাইল, আনব্লক ফাউন্ড মোবাইল অ্যান্ড চেক রিকোয়েস্ট স্ট্যাটাস। প্রথমে ব্লক স্টলেন মানে আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে এখানে রেজিস্ট্রেশন করতে হবে অথবা মানে এবং এর সাথে আপনার মোবাইলটিকে ব্লক করতে পারবেন। এরপরে মনে করুন আপনার মোবাইলটি ফিরিয়ে পেয়ে গেছেন, তাহলে এখানে দেখুন আনব্লক করতে হবে, তো এখানে আনব্লক ফাউন্ড মোবাইল এখানে ক্লিক করবেন। এরপরে থার্ড যে রয়েছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, মানে আমি যখন রেজিস্ট্রেশন করেছি মানে ব্লকের জন্য আবেদন করেছি, তখন যে আমাকে একটি রিকোয়েস্ট নাম্বার দিয়েছে, রিকোয়েস্ট নাম্বার দিয়ে এখানে রিকোয়েস্ট চেক করতে পারবো, স্ট্যাটাসটি চেক করতে পারবো যে আমারটা মানে আমারটা ব্লক হয়েছে কি না, আমার আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে কি না, ঠিক আছে, সেগুলো দেখতে পারবেন। তাহলে মনে করুন আমার মোবাইলটি হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তাহলে প্রথমে আমি কী করবো, এই যে দেখুন ব্লক স্টলেন লস্ট মোবাইল এখানে লেখা আছে, এখানে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর আমার সামনে একটি পত্র নিয়ে আসবে, এখানে দেখুন একটি ফর্মের মতো চলে আসবে, যেখানে বলছে আমার এখানে ফিল আপ করার জন্য বলছে, ঠিক আছে। এই দেখুন নিচে চলে আসবেন, এখানে দেখুন আপনার ইনফরমেশন কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনগুলি আমি এখানে ফিল আপ করে দেখিয়ে দেবো। এই দেখুন প্রথমে কিন্তু লেখা আছে মোবাইল নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। আপনার যদি সাথে আরেকটি মোবাইল নাম্বার থাকে, তাহলে এখানে কিন্তু আরেকটি মোবাইল নাম্বারও আপনি দিতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখুন এখানে লেখা আছে IMEI 1, মানে IMEI নাম্বারটা, মানে আপনার যে মোবাইল নাম্বারে IMEI নাম্বার থাকে সেই IMEI নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে প্রশ্ন হলো যে IMEI নাম্বারটি আপনি কোথায় পাবেন, ঠিক আছে। এখন মনে রাখবেন এই IMEI নাম্বার, যে IMEI নাম্বারটি কিন্তু আপনি যখন আপনি মোবাইলটি কিনেছেন, তখন কিন্তু এই IMEI নাম্বারটি আপনার যে বিল আছে সেই বিলে কিন্তু লেখা থাকবে এই IMEI নাম্বারটি, অথবা আপনার যে মোবাইলের বক্স আছে, যে বাক্সটা আছে সেই বাক্সের কিন্তু পিছন দিকেও কিন্তু IMEI নাম্বারটি লেখা থাকে। তাহলে এখানে IMEI নাম্বার 1 এবং IMEI নাম্বার 2 এখানে ফিল আপ করে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর দেখুন লেখা আছে ডিভাইস ব্র্যান্ড, মানে আপনার মোবাইলটি কোন ব্র্যান্ডের, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর মধ্যে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ব্র্যান্ডের মোবাইলটি আছে, ঠিক আছে। এই দেখুন আমি দেখিয়ে দিই আপনাকে, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেই অপশনটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেই অপশন থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন যা আপনার ব্র্যান্ড থাকবে, ঠিক আছে। এরপরে আপনি কী করবেন, এখানে দেখুন লেখা আছে ডিভাইস মডেল, মানে আপনার মডেল নাম্বারটি কী, ঠিক আছে। আপনার মডেল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এর সাথে আপলোড মোবাইল পারচেজ ইনভয়েস, মানে আপনি যখন মোবাইলটি কিনেছেন তখন নিশ্চয়ই আপনি একটি বিল পেয়েছেন, সেই বিলটি কিন্তু এখানে আপলোড করতে হবে আপনাকে, ঠিক আছে। আপলোড করার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখুন লেখা আছে লস্ট ইনফরমেশন, ঠিক আছে, এবং লেখা আছে লস্ট প্লেস, মানে আপনি যেখানে আপনার মোবাইলটি হারিয়েছে অথবা চুরি হয়েছে সেই জায়গাটি এখানে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। মানে আপনার ওই জায়গাটি, যে জায়গা থেকে চুরি হয়েছে বা অথবা হারিয়েছে সেই জায়গাটির নাম এখানে ফিল আপ করে দেবেন। এরপরে কোন ডেটে, মানে আপনার যে হারিয়েছেন মোবাইল অথবা চুরি হয়েছে কোন ডেটে, সেই ডেটটিও কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট স্টেট, মানে আপনার যা স্টেট থাকবে সেই স্টেটটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে লেখা আছে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে আপনি কোন ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর
ডান দিকে দেখুন সিলেক্ট পুলিশ স্টেশন লেখা আছে, এখানে আপনার যে পুলিশ স্টেশন থাকবে সেই পুলিশ স্টেশনটি কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে দেখুন পুলিশ কমপ্লেইন নাম্বার, এখানে কিন্তু আপনার কিন্তু যে এফআইআর করেছেন এখানে পুলিশ কমপ্লেইন নাম্বার থাকবে, এই পুলিশ কমপ্লেইন নাম্বার কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপরে আপনি যে এফআইআর করেছেন মানে পুলিশ কমপ্লেইন করেছেন সেই এফআইআর কপিটি কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখুন লেখা আছে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, মানে যে মোবাইলের মালিক আছে সে তাহার কিন্তু একটু পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। এখানে ওনারের নাম লিখে দেবেন, এখানে দেখুন ওনারের নাম লেখা আছে, এরপরে তার সাথে দেখবেন অ্যাড্রেস লেখা আছে, এই অ্যাড্রেসটিও এখানে দিয়ে দেবেন। এরপরে আপখানে লেখা আছে আপলোড আইডেন্টিটি, এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আপনি দিয়ে দেবেন। এখানে আপলোড করার পর এখানে কিন্তু চুজ ফাইল লেখা আছে, এখানে কিন্তু আপনাকে এই যে আইডি আপনি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডে কিন্তু ফটোটি এখানে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখুন আইডেন্টিটি নাম্বার এবং সেই আইডি কার্ডের নাম্বারটিও কিন্তু আপনার এখানে ফিল আপ করতে হবে। এর সাথে ইমেল আইডি রয়েছে, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিতে পারবেন অথবা এখানে ব্ল্যাঙ্কও রাখতে পারবেন। এরপরে এই যে দেখছেন ক্যাপচা কোডটি, এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে আপনি ফিল আপ করতে হবে, এই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে নেবেন। এরপরে আপনার মোবাইল যে নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে গেট ওটিপিটি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে কিন্তু একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, এই ওটিপিটি এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখানে দেখুন এই খালি যে জায়গা আছে এখানে সিলেক্ট করবেন, মানে ডিক্লারেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বক্সে ক্লিক করার পর আপনি এখানে দেখুন লেখা আছে সাবমিট, এই সাবমিট বোতামে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে একটি রিকোয়েস্ট আইডি দেবে, ঠিক আছে, এই রিকোয়েস্ট আইডি কিন্তু আপনি স্ক্রিনশট মারিয়ে রেখে দেবেন। এরপরে মনে করুন আপনি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, ঠিক আছে, এরপরে আপনি কী করবেন, এখন আপনি হোম পেজে আবার চলে যাবেন। দেখুন হোম পেজে আমি চলে আসছি, হোম পেজে চলে আসার পর এখানে দেখুন আপনি মনে করুন এখন আপনার মোবাইল নাম্বারটি পেয়ে গেছেন, ঠিক আছে। এখন আপনি মোবাইল নাম্বারটি মানে আপনার যে মোবাইলটি আছে সেই মোবাইলটি পেয়ে গেছেন, পেয়ে যাওয়ার পর কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আনব্লক করতে হবে, কেননা আপনি ব্লক করেছেন। এই আনব্লক কীভাবে করবেন, এখানে দেখুন লেখা আছে আনব্লক ফাউন্ড মোবাইল, ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট ফর আনব্লকিং রিকভার ফাউন্ড মোবাইল, মানে আপনি যখন মোবাইলটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এই রিকোয়েস্ট পাঠিয়ে এখানে কিন্তু আপনার মোবাইলটি আনব্লক করতে হবে, ঠিক আছে। এখন কী করতে হবে, এখন দেখুন লেখা আছে রিকোয়েস্ট আইডি, যে আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন তখন আপনাকে রিকোয়েস্ট আইডি একটি দিয়েছে, সেই আইডিটি কিন্তু এখানে ফিল আপ করে নেবেন, ঠিক আছে। ফিল আপ করার পর এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, ঠিক আছে, এখানে কিন্তু মোবাইল নাম্বারটি আপনি ফিল আপ করে দেবেন। আপনি যখন আবেদন করেছেন তখন কিন্তু যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইলটি এখানে দিয়ে দেবেন। এরপরে তখন একটি ওটিপি আসবে এবং ওটিপিটি এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আনব্লকিং, মানে রিজন ফর আনব্লকিং, এখানে আপনি আনব্লক যে করছেন কিসের জন্য করছেন, এখানে আপনি মোবাইলটি পেয়ে গেছেন অথবা ফাউন্ড বাই সেলফ, ব্লক বাই মিস্টেক, আদার রিজন বা রিকভার্ড বাই পুলিশ, ঠিক আছে, যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি পুনরায় এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার পর একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করে নেবেন, আপনার মোবাইলটি আনব্লক হয়ে যাবে, ঠিক আছে। এখানে দ্বিতীয় স্টেপটি আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি কী করবো, এখানে দেখুন আমি আবার হোম পেজ চলে যাই এবং এখানে লেখা আছে তৃতীয় চেকস রিকোয়েস্ট স্ট্যাটাস, মানে আমি যে আবেদন করেছিলাম, ঠিক আছে, আমি যে ব্লক করার জন্য অথবা আমার মোবাইল পাওয়ার জন্য যে আবেদন করেছিলাম, মনে করুন আমি এখানে এই সেইটি দিয়ে আমি এখানে চেক করব যে আমার পরিস্থিতি কী আছে, মানে মোবাইলটি কোথায় আছে অথবা আমার মোবাইল নম্বর মানে যে অ্যাপ্লাই করেছিলাম তখন যে আমার স্ট্যাটাসটি আমার কী শো করছে, ঠিক আছে। এখানে কিন্তু চেক রিকোয়েস্ট স্ট্যাটাসে ক্লিক করে আমি স্ট্যাটাসটি চেক করতে পারবো। তাহলে কী করবো, এখানে এন্টার রিকোয়েস্ট আইডি আছে, এন্টার রিকোয়েস্ট আইডিতে আমি এখানে বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাকে এখানে শো করবে যে আমার যে আবেদন করেছিলাম সেটি কী হয়েছে, ঠিক আছে। তাহলে আমি তৃতীয়টিও আমি এখানে দেখিয়ে দিলাম, তৃতীয় পর্যায়টিও, ঠিক আছে। এরপর মনে রাখবেন বন্ধুরা, আপনারা কিন্তু যদি মনে করেন এখানে আরেকটি কাজ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, এই তিন ধরনের কাজ তো আমি দেখিয়ে দিয়েছি আপনাকে, যে প্রথমে যদি মনে করেন আপনি মোবাইলটি চুরি হয়ে যায় তাহলে কে ব্লক করবেন অথবা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং কেউ যদি মোবাইলটি পেয়ে যান তাহলে আনব্লক মোবাইলটি আনব্লক কীভাবে করবেন এবং আপনার যে স্ট্যাটাস আছে তা কীভাবে চেক করবেন সেটিও দেখিয়ে দিয়েছি। আরেকটি কথা বলে দিই বন্ধুরা, এই সিস্টেমটি কিন্তু প্রত্যেকটি স্টেটে এখন পর্যন্ত শুরু হয়নি, আপনার যে স্টেট আছে সেই স্টেটে আপনি চেক করতে পারবেন, চেক করে নিয়ে যান যে এই সিস্টেমটি আপনার স্টেটেও শুরু হয়েছে কি না, ঠিক আছে। শুরু হয়েছে যদি তাহলে তো খুব ভালো হতো, নতুবা কিন্তু এই কয়েকদিনের মধ্যেই এই সিস্টেমটি আপনার স্টেটেও শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।
তাহলে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কোনো ভালো কাজে সাহায্য করতে পারে তাহলে কিন্তু আমার ভিডিওটিকে লাইক করবেন এবং ভালো কিছু কমেন্ট করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।